আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস ফোরের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমার গণিত বইয়ের 50 নম্বরের একটা নমুনা প্রশ্নপত্র। দেখো, একের দাগের কি বলছে, সঠিক উত্তরের নিচে দাগ দাও, অর্থাৎ এখানে অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে কোনটা হবে সেটা তোমাদেরকে দাগ দিতে বলেছে। কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট, কোনো সংখ্যার উৎপাদক বলতে ধরো 10, 10-এর উৎপাদক কী কী হতে পারে, 1 হতে পারে, মানে যে যে সংখ্যা দিয়ে 10-কে ভাগ করা যায়, 1, 2, 5, 10, 4টে, তার মানে নির্দিষ্ট। তাহলে যে কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা কী হবে, নির্দিষ্ট। মৌলিক বা যৌগিক নয় এমন সংখ্যাটি হলো, মৌলিকও নয় আবার যৌগিকও নয়, আমরা কোন সংখ্যাটাকে জানি, 1। অর্ধেক পাতিলেবু তল সংখ্যা কটি, একটা অর্ধেক পাতিলেবু, তোমরা একটা পাতিলেবু গোল পাতিলেবুকে যখন গোল অবস্থায় থাকে তখন তার তল হচ্ছে একটাই, একটাই বক্রতল, কিন্তু যখন ওটাকে কাটা হয়, যখন ওটাকে কাটা হয় এইরকম পজিশনটা হয়, এই ঠিক আছে, এই যে এই এই যে এই পোর্শনটা কাটা হয়, এই জায়গায় একটা সমতল রয়েছে আর এই চারধারটা হচ্ছে বক্রতল, তখন কটা তল হয়ে যাচ্ছে, অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা হচ্ছে 2টি। যমজ মৌলিক সংখ্যাটাই হলো, দুটো মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা কখন বলবো, যখন তাদের মধ্যে ডিফারেন্স অর্থাৎ বিয়োগফল 2 হবে। যেমন 7, 13 দুটোই মৌলিক সংখ্যা কিন্তু এদের ডিফারেন্স কিন্তু 2 নয়। যেমন 11, 13, 11, 13 মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 এবং এরা দুজনই মৌলিক সংখ্যা, তাহলে এই সংখ্যাটাই হয়ে যাবে যমজ মৌলিক সংখ্যাটা। আর এখানে 23 আর 31ও কিন্তু হবে না, কারণ এদের ডিফারেন্স কিন্তু বেশি হয়ে যাচ্ছে 2-এর থেকে। 5 আর 6 সাধারণ গুণিত কী হবে, 5 আর 6 সাধারণ গুণিত হবে, দেখো এখানে 25 রয়েছে, 36 রয়েছে, 30 রয়েছে, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু 6 দিয়ে ভাগ করা যাবে না, 36কে 6 দিয়ে যাবে 5 দিয়ে যাবে না, 30কে কিন্তু 5 এবং 6 উভয় দিয়ে যাচ্ছে, তাই এটাই হয়ে যাবে সাধারণ গুণিত। ঠিক আছে, এবার 2-এর দাগে আমি চলে আসছি, দেখো শূন্য স্থান পূরণ করতে বলেছে, 6টি পেনের দাম 36 টাকা হলে একটি পেনের দাম কত, 6টা পেনের দাম 36 টাকা, তাহলে 36কে 6 দিয়ে ভাগ করো, তাহলেই হয়ে যাবে একটা পেনের দাম, 36কে 6 দিয়ে ভাগ করলে কী হবে, 6-এর নামটা পড়তে হবে, 6, 6, 36, তাহলে 6 টাকা। আয়তক্ষেত্রের ড্যাশ বাহুগুলো পরস্পর সমান, আয়তক্ষেত্র কেমন দেখতে হয় এরকম, এই যে বিপরীত বাহু, বিপরীত বাহুগুলো সমান, তাহলে কী লিখবো, বিপরীত বাহু, আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। 6 বছর 4 মাস সমান কত মাস, 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 6 বছর মানে 6 × 12, 6 × 72, 72-এর সঙ্গে 4 যোগ করলে 72, 73, 74, 75, 76, তাহলে 76 মাস। 2টি সরলরেখা পরস্পর ছেদ বিন্দুর সংখ্যা কটি, 2টো সরলরেখা তাহলে এরকম পরস্পরকে ছেদ করবে একটা বিন্দুতে, তাহলে 1টি হয়ে যাবে ছেদ বিন্দুর সংখ্যা। 0.07কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কী হবে, ওপরে 7 হবে আর নিচে কত হবে, 1-এর পিঠে 2টো শূন্য হবে, যেহেতু দশমিকের পর 2টো সংখ্যা রয়েছে তাই 1-এর পিঠে এই 7-এর পিঠে সরি 7 বাই 1-এর পিঠে 2টো শূন্য, 7 বাই 100। উৎপাদকের সাহায্যে গুণ করতে বলেছে 20 × 12, এটা তোমাদেরকে আমি খাতায় করে দেখাচ্ছি, দেখো এটাকে বলছে উৎপাদকের সাহায্যে গুণ, মৌলিক উৎপাদকে ভেঙে গুণ করতে বলছে, তো আমি প্রথমে 12টাকে ভাঙবো, দেখো 12টাকে যদি ভাঙি কত হবে, 2 দিয়ে ভাঙলে 2×6 = 12, আবার 6কে ভাঙলে 2×3 = 6, তাহলে 12টাকে আমি লিখতে পারছি সমান 2×2×3, তাহলে আমরা 12টাকে কি দিয়ে লিখতে পারছি, 2×2×3, অর্থাৎ 2×2=4, 3×4=12, তাহলে 12-র জায়গায় আমি ওটাকে বসিয়ে দিচ্ছি 2×2×3। এবার কি করব, 20-র সঙ্গে 2 গুণ করব, 20কে 2 দিয়ে গুণ করলে দেখো কত হচ্ছে, 2×0=2, 2×2=4, তাহলে 20×2=40 হলো, 40×2×3, আবার দেখো 40কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2×0=4×8, তাহলে কত হচ্ছে, 80 হচ্ছে, এই 2টো গুণ হলো, এবার 3 দিয়ে, এবার 80কে যদি 3 দিয়ে গুণ করি, 3×0=3×8=24, অর্থাৎ 240, তাহলে 240 অ্যান্সার হয়ে গেল। এবার কি বলেছে, খয়েরটা বলছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছে, এখানে কি হবে দেখো, 9-এ এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এখানে যোগ চিহ্ন আছে, 9-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 0 যদি যোগ করি 9 হবে, ঠিক আছে, 8 আর 5-এ কত, আর 9, 10, 11, 12, 13, তাহলে 13 হচ্ছে, হাতে এখানে কিন্তু 1 থাকছে, তাহলে 6-এর 7, 7-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে, 0 যোগ করলে,
হয়ে গেল, আর এই 6 এর 1 7 হচ্ছে, বোঝা গেল? দেখো 9 আর 0 যোগ করলে 9, 8 আর 5 13, 3 হাতে 1, 6 এর 1 7, আর 0 7 হলো, আর 6 এর 1 7, বোঝা গেল? এবার গয়াটা বলছে ফাঁকা ঘরে লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে, 1-2 আর 1-3 কোনটা বড়? একটা রুটিকে তুমি মানে 1-2 মানে হচ্ছে 2 ভাগ করে 1 ভাগ নিলে, আর 1-3 মানে হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ নিলে, তাহলে কোনটা বড় হবে? নিচেই 2 ভাগ করে 1 ভাগটাই বড় হবে, অর্থাৎ হাফটা বড়। নিচে যত বড় হবে, ধরো ওপরটা সেম আছে, লবটা যদি সেম থাকে, নিচে যত বড় হবে ভগ্নাংশটা তত ছোট হবে, তার মানে 1-3টা ছোট। আচ্ছা এখানে দেখো 6.009 আর 6.090, আমি যদি দশমিক দেখো, দশমিকের পর এখানে 3টে ঘর আছে, দশমিকের পর এখানেও 3টে ঘর আছে, আমি যদি দশমিকটাকে অমিট করে দিই অর্থাৎ বাদ দিয়ে দিই, তাহলে কী হবে? এটা হবে 6009, আর এটা দেখো 6090, তাহলে কোনটা বড়? 6090 বড়, তাহলে এই দিকে হবে, ঠিক আছে? এবার ঘরটা কী রয়েছে, মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করতে বলছে, এটাও আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো 4,806-কে 18-তে ভাগ করতে বলেছে, তো এই নিয়মটা কি, আগে 18-টাকে আমি ভাঙবো, 2 9 2 18 3 3 9, তাহলে আমি 18-টাকে কত পাচ্ছি, 2 × 3 × 3, এটাতে ভাগ করতে হবে, তাহলে প্রথম 4,806-কে 2 দিয়ে ভাগ, তারপর 3 দিয়ে ভাগ, তারপর 3 দিয়ে ভাগ, যেহেতু ভাগ চিহ্ন রয়েছে, আমি 18-টাকে ভাঙলাম 2 × 3 × 3 আকারে, কিন্তু ভাগ করব 2 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে, তাহলে 4,806-কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 4,806-কে আমি 2 দিয়ে ভাগ করেছি, 2 × 4, 8 হলো, 4 × 2 = 8, 0 2 × 0 = 0, 6, 3 × 2 = 6, 2 4 0 3, তাহলে এইটা ভাগ করে কত হচ্ছে, 2 4 0 3 ভাজিত, এবার দেখো এই কাজটা হয়ে গেল, এবার 3 ভাজিত 3, তাহলে 2 4 0 3-কে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 8 = 24 হয়ে গেল, 0 নামলো 3 0 0, 3 নামলো 3 1 3, তাহলে কত হলো, 801, 801-কে আবার 3 দিয়ে ভাগ করো, তাহলে 801-কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 × 2 = 6, 2 0, 3 6 = 18, 21, 3 7 তাহলে 267, অর্থাৎ 267, এটাই হয়ে গেল ভাগ করে অ্যান্সারটা, ঠিক আছে? এরপরে কি বলছে দেখো, একটা বলছে 12 সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করো এবং এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা লিখতে বলছে, তাহলে 12 সংখ্যাটিকে যদি আমি উৎপাদকে ভাঙি, দেখো 12টাকে যদি আমি ভাঙি, তাহলে 1 × 12 হচ্ছে, আবার 12টাকে 2 × 6 হচ্ছে, 12টাকে 6-কে আবার 2 × 3 হচ্ছে, তাহলে 12টাকে আমি উৎপাদক সংখ্যা কোন কোনগুলো লিখতে পারবো, 1 হতে পারে, আচ্ছা 2 হতে পারে, আচ্ছা 3 হতে পারে, আবার 6 হতে পারে, 12 হতে পারে, এইগুলি হচ্ছে উৎপাদক সংখ্যা বা গুণনীয়ক, এইগুলি হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক, তাহলে 12 = 1 2 3 6 12, তাহলে 1টা 2টা 3টে 4টে 5টা, আচ্ছা এখনো হবে, দেখো 2 × 2 = 4, তাহলে এখানে একটা 4 লিখতে পারবে, ঠিক আছে 4, তাহলে 6টা হয়ে গেল গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা। এবার 6-এরটা বলছে যে প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে, পরিসীমা মানে হচ্ছে 4 ধার বা 5 ধার যাই থাক না কেন, অর্থাৎ চারপাশের আমার যে টোটাল যে সীমানা বরাবর, সেই সীমানা বরাবর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে টোটাল। যেমন দেখো এইটা একটা দিয়েছে 1 2 3 4 5, পঞ্চভুজ দিয়েছে, তো এখানে দেখো 8 সেমি, এটা 4 সেমি, এটা 3 সেমি, এটা 5 সেমি, এটা 6 সেমি, তাহলে পরিসীমা কত হবে, দেখো আমি যোগ করছি, 8 8 আর 4 কত, আর 9 10 11 12, 12 আর 3 12 13 14 15, 15 আর 5 20 আর 6 26, তাহলে 26 সেমি, ঠিক আছে? এবার 6-এর দাগে কী হচ্ছে, বিয়োগ করতে বলেছে, 1 থেকে 5-এর 8 বিয়োগ, আর 9-এর 13 থেকে 5-এর 13 বিয়োগ, আমি এটা খাতায় করে দেখাচ্ছি। এখানে দেখো এই 1টাকে আমি কি লিখতে পারবো, এইটা নিচে 8 আছে মানে 8/8 লিখতে পারো, বিয়োগ 5/8, ঠিক আছে, 8-কে 8 দিয়ে ভাগ করলে তো একই হয়, সেই জন্য 8/8 লিখতে পারবো। এবার দেখো দুটোরই নিচে 8 আছে, তাহলে 8 লিখলাম, তাহলে ওপরে কী হবে, 8 বিয়োগ 5, এই যে 8 বিয়োগ 5, তাহলে কত হচ্ছে, 5 কয় দিতে, আর 3 দিতে,
3/8, এটার ক্ষেত্রে 3/8 হয়ে গেল। আর এটা দেখো দুটোর নিচেতেই হরেতে কত আছে, 13 রয়েছে, তা 13 লিখলাম, তাহলে ওপরে কী হবে, 9-5। এবার 9 থেকে 5 বিয়োগ করলে 5, 6, 7, 8, 9, 4, তাহলে 4/13, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল, এটা অ্যান্সার। ছবি দেখে ফাঁকা ঘরে পরেরটা তৈরি করতে বলেছে, যেমন দেখে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 6, এটা ষড়ভুজ, 1, 2, 3, 4, 5 এটা পঞ্চভুজ, 1, 2, 3, 4 এটা চতুর্ভুজ, তার মানে একটা একটা করে কমে যাচ্ছে বাহুর সংখ্যা, তাহলে এটা কী হবে, ত্রিভুজ হবে। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্র আঁকতে বলেছে। বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিসম মানে আলাদা আলাদা, অর্থাৎ সমান নয়, বিষমবাহু যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো 3টে বাহু বিভিন্ন রকম আগলেই হবে, যেন এই নিলে, এই নিলে, এই নিলে, ঠিক আছে, এইটা 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 3টে বাহুকে মেপে দেখবে 3টে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার 12-4টি গুণিতক লিখতে বলেছে, 12-4টি গুণিতক মানে নামতা পড়লেই হয়ে যাবে, 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, এটা হয়ে গেল 12-4টি গুণিতক। এরপরে 15টি লজেন্স তুমি কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে, 15টি লজেন্সকে কতজনকে তুমি সমান ভাগে ভাগ করে দিতে পারবে, 12-র যে উৎপাদক সংখ্যা হবে আমি ততজনকে দিতে পারবো, ধরো 15-র যে উৎপাদক, ধরো 1 আছে, 3 আছে, 5 আছে, 15 আছে, এইগুলো হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। এবার যদি একজনকে দাও তাহলে 15টাই লজেন্স দিয়ে দিতে হবে, যদি 3 জনকে দাও তাহলে 5টা করে দিতে হবে, আর 5 জনকে দিলে 3টে করে দিতে হবে, আর 15 জনকে দিলে 1টা করে। এটাই হচ্ছে একটি 6 সেন্টিমিটার সরলরেখা আঁকতে বলেছে। দেখো স্কেলে আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে স্কেল একটা, তো স্কেলের মধ্যে দেখো এটা হচ্ছে 0 দাগ, 0 দাগ থেকে 6 সেমি পর্যন্ত হচ্ছে এইটা, তাহলে আমি এটা যদি দাগটা নিই, তাহলে এখান থেকে দেখো এই যে 0 দাগ থেকে, সবসময় 0 দাগ থেকে এটা আনবে, 0 দাগ থেকে এইখানে এসে এই 6-এর দাগের, হ্যাঁ এটা হয়ে গেল 6 সেমি, ঠিক আছে, এটা হয়ে গেল 6 সেমি, সেন্টিমিটার, সিএম। এরপর 4-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে, 4-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে, যে কোনো 5টা, তো এখানে 6খানা রয়েছে, তো আমি তো 6টাই করে দেখাবো তোমাদেরকে, এবং এগুলো প্রত্যেকটা রয়েছে দেখো 4 নম্বর করে, 4×5=20 নম্বর। তাহলে কয়েকটা কি বলছে, শিলা ও তার বন্ধু মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল, শিলা ও তার বন্ধু মোট কত টাকা দিয়েছে, 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে, শিলা ও তার 8 বন্ধু, সরি আমি তার বন্ধু বলছি, 8 বন্ধু, 8টা বন্ধু, তার মানে মোট 9 জন গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফেলো, প্রত্যেকে ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে দিল, তাহলে 225কে 9 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, তাই না, তাহলে এটা হচ্ছে 4-এর দাগের কয়েকটা, তাহলে মোট মোট বন্ধু, মোট বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা সংখ্যা 8 জন আর 1 জন 9 জন, নিজেকে নিয়ে 9 জন হলো, তাহলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে, অর্থাৎ প্রত্যেকে ভাড়া দেবে, প্রত্যেকে প্রত্যেকে ভাড়া দেবে কত, 225 টাকা মোট উঠেছে ভাড়া, সেখান থেকে 9 দিয়ে ভাগ করব, তাহলে 225কে আমি 9 দিয়ে যদি ভাগ করি, 9 দুগুণে 18, 8 কয় দিতে 12, 4 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 দিয়ে মিলে গেলো 0, এবার এখানে 5 নামলো, তাহলে 9×5=45, তাহলে কত উত্তর হলো 25, তাহলে 25 টাকা করে ভাড়া দেবে। ঠিক আছে, এরপরে 2-এর খয়েরটা বলছে, আমার মাস্তুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, আমার মাস্তুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, আমার আবার আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট, আমার বয়স 9 বছর 5 মাস, হলে 3 জনের মোট বয়স চেয়েছে, আগে দিদির বয়স বার করতে হবে, হ্যাঁ তারপর বোনের বয়স বার করতে হবে, তারপর 3 জনের বয়সকে যোগ করতে হবে, এখানে অনেকটা বড় অঙ্ক, আমি অঙ্কটা আস্তে আস্তে করছি, দেখো প্রথমে বলেছে আমার বয়সটা হচ্ছে 9 বছর 5 মাস, তাহলে দিদির বয়সটা, মাস্তুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাস বড়, তাহলে এটা যোগ করব, ঠিক আছে, তাহলে 9 বছর 5 মাস
বছর 5 মাস, আর হচ্ছে কত বড় বলেছে দেখো আমি লিখে নিয়েছি, বলছে আমার বয়স 9 বছর 5 মাস আর দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, তাহলে যোগ করলে দিদির বয়সটা পেয়ে যাব, তাহলে 7 আর 5-এ কত হচ্ছে 12 মাস, আর 9 3 9 10 11 12 বছর, তাহলে 12 বছর 12 মাস, তাহলে 12 বছর 12 মাস, আবার 12 মাস মানে হচ্ছে 1 বছর, তাহলে মোট কত হয়ে গেল 13 বছর হয়ে গেল, এটা তাহলে দিদির বয়স 13 বছর হয়ে গেল, আর আমার বয়স 9 বছর 5 মাস, সেখান থেকে বোন হচ্ছে 1 বছর 6 মাসের ছোট, তাহলে বোনের বয়স কত হবে বিয়োগ করলেই পেয়ে যাবো, 9টাকে কেটে 8 করলাম, এখানে 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 12 আর 5-এ কত হয়ে যাচ্ছে 17 মাস, 17 থেকে আমার 6 বিয়োগ করলে 11 মাস হচ্ছে, এখানে 11 মাস আর এখানে 8 থেকে 1 বিয়োগ করলে 7 বছর, তাহলে বোনের বয়স হচ্ছে 7 বছর 11 মাস। এবার তিনজনের মোট বয়স চেয়েছে, তাহলে 9 বছর 5 মাস, আচ্ছা দিদির বয়স হচ্ছে 12 বছর আর বোনের বয়স হচ্ছে 7 বছর 11 মাস, ঠিক আছে তিনটে যোগ করব, তাহলে 11 আর 5-এ 5 আর 1 6 আর 1 16 মাস হচ্ছে এটা, আর এদিকে দেখো 7 আর 2 9, 9 না 18 আর 8, হাতে 1 1 রেখে 2, তাহলে 28 বছর 16 মাস, 28 বছর 16 মাস। এবার এই 16টাকে যদি ধরো 28 বছর 16টাকে আমি করলাম 12 যুক্ত 4, ঠিক আছে মানে এটা 12 মাসে তো 1 বছর হয়, সেই জন্য এখান থেকে 12 মাস আমি কেটে নিচ্ছি, তাহলে 28 আর 1-এ 29 বছর হয়ে যাবে, 29 বছর, আর এটা হয়ে গেল 4 মাস, 29 বছর 4 মাস, তাহলে তিনজনের মোট বয়স হয়ে গেল 29 বছর 4 মাস। এবার গয়ের অঙ্কটা, নীলাপিসি 4 পেটি আপেল 5 পেটি কমলা লেবু কিনলো, 1 পেটি আপেল 2200 টাকায় 1 পেটি কমলা লেবু 1700 টাকায় কিনলো, কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো এবং কত বেশি খরচ করলো? তাহলে 4 পেটি আপেলের দাম 2200 × 4, ঠিক আছে তাহলে 1 পেটি আপেলের দাম, আচ্ছা আমি এটা সরাই, দেখো 1 পেটি আপেলের দাম কত বলেছে, 1 পেটি আপেলের দাম 2200 টাকা, তাহলে 4 পেটি আপেলের দাম, তাহলে 4 পেটি আপেলের দাম 2200 × 4, ঠিক আছে তাহলে 2200-কে 4 দিয়ে গুণ করছি, 400 400 400, 4 2 8 4 2 8, 8800 টাকা, ঠিক আছে। আবার 1 পেটি আমি ডট ডট দিয়ে দিচ্ছি, কমলা লেবু, কমলা লেবুর দাম 1700 টাকা, তাহলে 5 পেটি কমলা লেবুর দাম 1700 × 5, তাহলে 1700-কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 500 500 500, 5 7 35-এর 5, 5 1-কে 5 6 7 8 85, মানে 8500 টাকা, তাহলে দেখো আপেলের দাম হচ্ছে 8800 টাকা আর কমলা লেবুর দাম হচ্ছে 8500 টাকা, তাহলে এখানে নীলাপিসি বেশি খরচ করলো কোন ফল কিনতে, তাহলে আপেল কিনতে বেশি খরচ করেছেন, আপেল কিনতে বেশি খরচ হয়েছে, এবং কত টাকা বেশি হয়েছে, এই যে 8800 - 8500 সমান বিয়োগ করলে হবে 300, 300 টাকা বেশি খরচ হয়েছে, 300 টাকা বেশি খরচ হয়েছে। রতনবাবু গত 4 সপ্তাহে মোট 3696টি খবরের কাগজ বিলি করেছেন, তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন, তাহলে 4 সপ্তাহ মানে কতদিন, দেখো 4 সপ্তাহ সমান 4 × 7 4 7 28 দিন, কতগুলো
খবরের কাগজ বিলি করেছেন 3,696টা, তাহলে একদিনে কাগজ বিলি করেছেন, অতএব একদিনে কাগজ বিলি করেছেন, একদিনে কাগজ বিলি করেছেন তাহলে কত, 3,696 ভাজিত 28, তাহলে 3,696-কে 28 দিয়ে ভাগ করো, দেখো তাহলে 28-1-কে কত হবে, 28 হবে, 8 × 16, 8 দিতে হাতে 1, 2 × 1 3 মিলে গেল, তাহলে এখানে 9 নামলো, এবার কত যাবে, 28-কে যদি 3 দিয়ে গুণ করি, 3 × 8=24, 4 × 2 3 × 2=6, 7, 8 84 হলো, তাহলে 4 × 9 দিতে 9, 5 দিতে, আর 8 × 0, এবার 6 নামলো, তাহলে 28 × 2 কত হয়ে গেল, 56 হলো, তাহলে উত্তর কত হয়ে গেল, 132টি। তাহলে একদিনে কাগজ বিলি করেছেন 132টি। এরপরে যেটা বলছে দেখো, বলছে সমবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্র সহ একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়, যে ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে। এবার একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি বলেছে, তো এটা দেখো, তো 4 সেমি প্রথমে কি করব, এই যে আমি একটা 4 সেমি 0 থেকে 4 পর্যন্ত একটা দাগ টেনে নিলাম, নেওয়ার পরে এইখানে একটা স্ট্রেট লাইন টানলাম, টানার পরে দেখো এবার কী দিয়ে আঁকবো, কাঁটা কম্পাস লাগবে, এই যে কাঁটা কম্পাস, এই পেন্সিল কম্পাস এটাকে বলা হয়, তো এটা এর সঙ্গে কী করবো, প্রথমত এটা মাপটা নিয়ে নেবো 4 সেমি, যেহেতু 4টে বাহু 3টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 3 দিকে সমান টানতে হবে, এই এই এইখানে বসিয়ে ওই একই মাপ থাকবে, এখানে টানলাম আবার এখানে বসিয়ে এই টানলাম আবার এখানে টানলাম, তাহলে কি তৈরি হয়ে গেলো দেখো, সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেলো, এখান থেকে এই যে এই জায়গাটা যোগ করে দিলাম আর এখান থেকে এই, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ, এরকম বড় হাতের এ বি সি দিয়ে নাম দিতে হয়, এটা এক্স দিয়ে দিলে তাহলে এ বি সি হয়ে গেল সমবাহু ত্রিভুজ, এরকম ত্রিভুজের চিহ্ন দিয়ে এ বি সি হলো সমবাহু ত্রিভুজ, ঠিক আছে হয়ে গেল একটা। এরপরে দেখো আছে চয়ের একটা সরল রয়েছে, আমি আর বই থেকে একবার টুকে দেখিয়ে দিচ্ছি, দেখো কি আছে চয়ের অয়ের অঙ্কটা, বলছে 13 + 5 - 20 + 8, তো কি করব, এখানে আগে আমার যোগগুলো করতে হবে, 13 + 5 আর 8 - 20, ঠিক আছে, 13-5 যোগ করলে 18 হলো, 18 + 8 - 20, 18 আর 8 যোগ করলে 18 + 16 = 26 হলো, 26 থেকে 20 বিয়োগ তাহলে 6 হলো, তাহলে এটা 6 অ্যান্সার হয়ে গেল, আর আরেকটা হয়ে গেল 12 - 5 - 9 + 2, তো এক্ষেত্রে কী করব, 12 আর এই 2 যোগ করব, সেখান থেকে 5 আর 9 বিয়োগ করব, 12 থেকে 12 তাহলে 14 14 থেকে 5 বিয়োগ হবে, তারপর 9 বিয়োগ হবে, 14 থেকে 5 বিয়োগ করলে 9 হবে, আবার 9 থেকে 9 বিয়োগ, তার মানে 0 অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে কিন্তু আমি 50 নম্বরের একটা প্রশ্নপত্র, সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো, আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ঠিক আছে। এই ভিডিওটা তোমাদের আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার দিচ্ছি, এরপরে তোমাদের ক্লাস 4-এর আবার এরকমই একটা প্রশ্নপত্র নিয়ে আসবো, সেটা হচ্ছে পরবর্তী সোমবার, ঠিক আছে, ওকে, বাই বাই।